হ্যালো বন্ধুরা, আমি ছোটন আর আপনারা দেখছেন এমআরকে এগ্রো ফার্ম ইউটিউব চ্যানেল। এই জমিটিতে আমি ঘাস চাষ করবো এবার শীতের জন্য। তো চার পাঁচ রকমের আমি ঘাস চাষ করব, তো সম্পূর্ণ ভিডিওটি দেখতে থাকুন। আর আমি এই জমিটি, তো সর্বপ্রথম জমিটাকে আমাকে সুন্দর করে রেডি করতে হবে। তো জঙ্গলে বেঁধে গেছে এই জমিটায় ঘাস লাগানো ছিল, মাল্টি কাটিং ঘাস ছিল না। তবে ঘাসটা কেটে নেওয়ার পর এখানে আগাছায় পরিণত হয়ে গেছে, জঙ্গল বেঁধে গেছে, যার কারণে আমি একটা লেবার দিয়ে বিষ স্প্রে করছি। আজকে বিষ স্প্রে করছি যাতে ঘাসগুলো মারা যায়, এই জঙ্গলগুলো আগাছাগুলো যাতে মরে যায়। তো সম্পূর্ণ বিষটি স্প্রে করা হয়ে গেছে আজকে 3 দিন। তো দেখতে পাচ্ছেন গাছ প্রায় শুকিয়ে পচতে লেগেছে, আর আমাদের এখানে ব্যাপক হারে বৃষ্টি হয়েছে, পুরো জমিতে একবারে জল জমে আছে, এবং কি ওয়েদারও একবারে মেঘলা মেঘলা এখনো আকাশ হয়ে আছে। এই জমিতেও জল দেখতে পাচ্ছেন, জমে জমে গেছে জল। তো সম্পূর্ণ বৃষ্টি, ব্যাপক হারে বৃষ্টি হওয়ার কারণে জমিতে জল জমে আছে। তো দেখা যাক এই গাছগুলো সম্পূর্ণ মারা যায় কি না, আর জমিটা যতক্ষণ না শুকনো হচ্ছে, মানে জলটা যতক্ষণ না টানছে ততক্ষণ তো চাষ করা যাবে না, যেহেতু এখন কাদা একবারে। তো প্রায় আজকে আমি আবার জমি দেখতে আসলাম, তো প্রায় মোটামুটি আজ 9 দিন হয়ে গেছে। তো জমির অবস্থা প্রায় শুকিয়ে গেছে, মানে জো হয়ে গেছে, এখন চাষ করার মতো উপযুক্ত হয়ে গেছে। তো আমি ট্রাক্টরওয়ালাকে মানে ফোন করেছিলাম, এখন ট্রাক্টর খুবই ব্যস্ত, মানে সব কৃষকরা সরিষা, রাই সরিষা এইসব লাগাচ্ছে, যার কারণে ট্রাক্টর এখন পাওয়া খুবই মুশকিল। তাও একটা আমার পরিচিত ট্রাক্টর ছিল, তাকে বলার পর সে আমাকে আমার জমিতে এসে চাষ করে দিচ্ছে। আজকে 13 দিন, 13 দিন পর, মানে বীজ দেওয়ার 13 দিন পর আজকে আমি ট্রাক্টর পেয়েছি। তো ট্রাক্টর টানা ফাল দিয়ে চাষ করছি প্রথমে, তার কারণ হচ্ছে কি প্রথমে যে জঙ্গল টঙ্গল ছিল টানা ফালে একটু উঠে যাবে, আর যে মাটিতে রসটা ছিল সেটা হালকা শুকাবে, তখন আমি আরেকটা চাষ দেব। তো আমার চ্যানেলটিতে যদি আপনারা প্রথম এসে থাকেন, তো অবশ্যই চ্যানেলটি সাবস্ক্রাইব করবেন এবং পাশে থাকা নোটিফিকেশন বেল আইকনটি অন করে দেবেন, যাতে পরবর্তী ভিডিও আপলোড করার সঙ্গে সঙ্গে আপনাদের মোবাইলে নোটিফিকেশন পৌঁছে যায়। তো পুরো জমিটার চাষের কাজ চলছে, আর শেষের দিকেই প্রায় হয়ে এসছে। তো ওকে বলা ছিল, ও এর আগে একটা চাষ দিয়েছিল, ও এসে একটা চাষ করে দিয়েছিল, তখন আমি ছিলাম না, যেহেতু রাত্রিতে চাষ করেছিল, রাত্রিতে চাষ করেছিল, ওই জমি সব চাষ করছিল, তারপরে রাত্রি হয়ে গেছিলো, রাত্রিতে আমি ছিলাম না, ও নিজে নিজে চাষ করে দিয়েছিল। আজকে 16 দিন জমি, প্রথম বীজ দেওয়ার পর দিন থেকে আজকে 16 দিনের মাথাতে আমি আরেকটা ট্রাক্টর ডেকেছি, যেটাতে জমি মাটিটাকে একবারে পাউডারের মতন করে দেবে, ধুলো ধুলো করে দেবে, যাতে কিছু কিছু বীজ আছে যেগুলো উর্বর হতে সাহায্য হবে, মানে খুবই ভালো হবে মাটিটা যদি একটু ধুলো ধুলো ভাব আসে। কারণ কিছু কিছু বীজ আছে যেগুলো সরিষার দানার থেকেও ছোট ছোট ঘাস। তো আমি অনেক ঘাস লাগাবো, অনেক রকমের ঘাস লাগাবো, তার জন্য আমি এই মাটিটাকে আরও ভুরভুরে করে নিলাম, যাতে ঘাসের বীজটা বেরোতে, জার্মিনেশন হতে খুবই ভালো অসুবিধা না হয়, খুবই ভালোভাবে বেরিয়ে যায়। তো সম্পূর্ণ ভিডিওটাতে আমি, এই ভিডিওতে আমি দেখাতে পারলাম না, যেহেতু এটা জমি তৈরির আমি জন্য ভিডিও বানাচ্ছি, কীভাবে জমিটি তৈরি করতে হবে। তো পরে আমি খুব তাড়াতাড়ি অতি শীঘ্রই নিয়ে আসছি কী কী ঘাস লাগালাম আর এবার শীতের জন্যে। তো সম্পূর্ণ ভিডিওটি দেখার জন্য আপনাদেরকে অসংখ্য ধন্যবাদ, ভালো থাকবেন, সুস্থ থাকবেন।